প্রিয় দেশবাসী এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখানে শহীদ পরিবারের ছোট বাচ্চারা আছে। ২৪ এই গণবিপ্লবের পরে আমি চেষ্টা করেছি শহীদদের বাড়িতে যাওয়ার। একটা বাড়িতে গেলাম, দুই মাসের বাচ্চা মা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। ঘাতকরা আকাশ থেকে গুলি ছুড়ে তার বুক এফোড়োফোড় করে দিয়েছে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হয়েছেন। বাবা বলছে, আমার এই দুই মাসের বাচ্চাটি এখনো তো মা ডাকা শিখে নাই, যখন তার মুখে বুলি ফুটবে, আল্লাহ যখন আওয়াজ দেবেন, যখন সে কথা বলতে শিখবে, তখন এই দুনিয়ায় তার আর মা ডাকার কেউ থাকলো না। রাজশাহীতে গেলাম, আমার একজন ভাই, সে রিক্সা চালিয়ে তার জীবন চালাত। আমি তার পরিবারের কাছে গেলাম, তার মা ছিলেন, তার স্ত্রী ছিলেন, তার ভাইয়েরা ছিলেন। মাকে সান্ত্বনা দিলাম, স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলাম। মা এবং স্ত্রী দুইজনই ডুকরে কেঁদে উঠলেন। মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট লাগলো। জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? জবাব দিল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আমাকে মা ডেকেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওনা, কিন্তু আমার গর্বে যে ছয় মাসের সন্তান আছে, সে দুনিয়ায় এসে বাপ ডাকবে কারে, তার কি হবে? এর জবাব কি দিব? ফ্যাসিবাদীরা এর জবাব কি দিবে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের কাছেই বা এর জবাব কি আছে? সেদিন শুধু আল্লাহর পর ভরসা করে বলেছিলাম, তাকে তার মা, তাকে তার বাবা ফিরিয়ে দিতে পারবো না, তবে আমরা আজ থেকে তোমার পরিবারের সদস্য। এবং এই শিশুটি দুনিয়ায় আসার পরে বড় হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন, আমরা এই পরিবারের ইনশাআল্লাহ যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে পালন করার চেষ্টা করব। এরকম একটা দুইটা পরিবার নয়, এরকম শত শত পরিবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, শহীদদের রক্ত আর মুসলিমদের চোখের পানি, এই দুইটা দিয়ে যেন আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। চিরতরে এখান থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি যেন বিলুপ্ত হয়ে যায়। আমরা এবং কোনো রাজনৈতিক দল, কোনো পক্ষ যদি ফ্যাসিবাদীদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছেড়ে দেবেন না, এদেশের জনগণও আমাদেরকে ক্ষমা করবে না। বরঞ্চ অতীতের ফ্যাসিবাদীদের চাইতে আরও করুণ, আরও জঘন্য পরিণতি আমাদের হবে। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, প্রতিশোধের রাজনীতিও বিশ্বাস করি না, কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। ন্যায় বিচার পাওয়ার আমাদের অধিকার। আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন। জামাতে ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবে ইনশাআল্লাহ, এবং সেই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ, আপনারা জিতবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফিরত পাবেন না, বোনেরা তাদের প্রিয় স্বামীকে ফিরত পাবেন না, সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফিরত পাবে না, কিন্তু তারা ন্যায় বিচারটুকু পেলে অন্তত কিছু সান্ত্বনা পাবে। এবং আগামীতে এই ধরনের স্বৈর শাসক হওয়ার খায়েস তখন কারও জাগবে না। ওই কারণেই আমরা ন্যায় বিচারটা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। বুকে আমাদের অনেক কথা, এখানে যারা আছেন তাদেরও অনেক কথা, সামনে যারা আছেন তাদেরও অনেক কথা, সকল কথাই যেহেতু আমরা আজকে বলতে পারছি না, ভবিষ্যতের জন্য রেখে দিলাম। শুধু দেশবাসীকে আহ্বান জানাই যে আসুন একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা সবাই জাতীয় ইস্যুতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি, তাহলে কোনো ষড়যন্ত্রকারীর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আহ্বান জানাই, এই লড়াইয়ে আপনাদের যদি আস্থা হয়, বিশ্বাস হয়, জামাতে ইসলামী লোভ লালসা
ভয় ভীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করছে। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, পরামর্শ চাই, সাথে চাই, পাশে চাই।